আমরা সমাজে দেখি যে অনেক ছেলে চাকরি হয়তো হচ্ছে না, কিন্তু তাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বেকারত্বের কারণে। এটা তো আসলে আমাদের একটা সমস্যা। তো আপনি তো বিয়ের বাজার নিয়ে বহুদিন কাজ করছেন, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। হ্যাঁ, বেকার বলতে আসলে যারা স্কুল কলেজে পড়ে এইসবরাই বেকার হওয়ার কারণে বিয়ে করতে ভয় পায়, কিন্তু অন্য লাইনে কিন্তু বিয়ে করতে ভয় পায় না। যেমন মাদ্রাসা লাইন, তারা কিন্তু মাত্র 20-22 বছরের বয়সে বিয়ে করে ফেলে, কারণ তাদের একটা সাহস আছে, আল্লাহর প্রতি আস্থা আছে। এই কারণে আমাদের জেনারেল শিক্ষিতরা বিয়ে করতে ভয় পায় বা দেরি হয়, কিন্তু কেউ যদি সাহস করে এটা করে তার লাইফটা থেমে থাকবে। আচ্ছা, আপনি যেভাবে বললেন, এটা কি এমন যে মাদ্রাসার ছেলেদের পরিবার সাহসী হয় বা মাদ্রাসার ছেলেরা যে মেয়েটাকে বিয়ে করতেছে সেই পরিবার রাজি হয়, আর স্কুল কলেজের ছেলে দেখলে কেউ আর ওই ব্যাপারে আশাবাদী হয় না? এটা কি আসলে ছেলের দোষ নাকি আসলে ছেলে পরিবারের দোষ? হ্যাঁ, এটা দুইটাই আসলে। আমাদের ওই ছেলেরও যেমন কনফিডেন্স নাই, ঠিক পরিবার থেকে কেউ বিয়ে করাতে চায় না একটা বেকার ছেলেকে। কিন্তু মাদ্রাসা লাইনের কথা বলবেন, তারা যেমন তাদের উস্তাদদেরকে দেখে বা আলেমদেরকে আরও দেখে, যে তারা তার বড় ভাইরে দেখছে যে একসে পড়াশোনা করতেছে, তার বড় ভাইকে দেখছে এই মাত্র পড়াশোনা শেষ করছে, তার পরের বছর বিয়ে করছে, অথচ তার কোনো জব হয় নাই, কোথাও কোনো কিছু কিছু হয় নাই, কিন্তু শুরু করে দিয়েছে বিয়ে। ওরা তো সুন্দর খেয়ে পড়ে বাঁচতেছে। হ্যাঁ, ঠিকই বাঁচতেছে এবং তাদের ভালো লাইফ এবং ব্যবস্থা হচ্ছে সামনে। আমার তো মনে হয় ছেলে পরিবারের দোষই বেশি, কারণ আমি অনেক ছেলেকে দেখি বেকার এবং বিয়ে করতে চায় কিন্তু তার পরিবার রাজি হয় না, বা সে যাকে বিয়ে করতে চায় তাদেরকেও রাজি হয় না। তো এটা তো আসলে মাদ্রাসা স্কুলের পার্থক্য কি বেশি? হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে পরিবার থেকে রাজি হতে চায় না, কিন্তু ছেলের বিয়ে করতে চাচ্ছে, কিন্তু যারা সাহস করে করায় তার ছেলেকে বিয়ে করায়, বরং সে কিন্তু দ্রুত সাফল্য হওয়ার জন্য চেষ্টা করে। যেমন সে যখন বোঝে যে ঘরে স্ত্রী আছে, সে কিন্তু স্ত্রীর প্রতি একটা দায়িত্ব মানে নিজের থেকে অনুভব করে যে আমার স্ত্রীর দায়িত্ব আমাকে পালন করতে হবে, তখন তার জন্য রাস্তা খুলে দেয়। এটা সত্য। আসলে এই কথাটা আমিও মনে করি যে আগে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে নাই, বিয়ে করার পরে একজন ব্যক্তি এমনিতেই প্রতিষ্ঠিত হয় এবং দায়িত্ববোধ শিখে। তো আমরা যে একটা উল্টো সিস্টেম আছে যে না আগে প্রতিষ্ঠিত হয় তারপরে বিয়ে করা, এটা সম্পূর্ণ একটা ভুল সিস্টেম। আসলে আমাদের বয়স যখন হবে উপযুক্ত এবং যদি যোগ্যতা থাকে আমাদের বিয়ে করতে হবে, এবং তাইলে আল্লাহ কি প্রতিষ্ঠিত করার আমাদের রিজিক বৃদ্ধি করার দায়িত্ব নেবে, নাকি এরকম একটা আয়াত তো মনে আছে, তাই না? এই ব্যাপারে বলেন তো। এই কথাটাই সত্য। আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলছে যে যারা বিবাহ তাদেরকে বিবাহযোগ্য তাদেরকে বিয়ে করিয়ে দাও, এবং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে। আসলে বিয়ের পরে যখন সে বিয়ে করে তখন তার স্ত্রীর যে একটা রিজিক সেটা কিন্তু তার দায়িত্বে চলে আসে, যার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসে। এই জন্য সাহসী হতে হবে, পরিবারগুলোকে সাহসী হতে হবে, তার সন্তান আপনি বাপ মায়ের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, বাবা মাকে সাহসী হতে হবে যে তার সন্তান এখন বিয়ের উপযুক্ত, ছেলে বিয়ের উপযুক্ত, মেয়ের বউ বিয়ের উপযুক্ত, উচিত হলো বিয়ে দিয়ে দেওয়া। এরপরে তাদের যে দুইজনের মাত্র কিন্তু আসলে খানাপিনা, এই এতটুকুর কারণে আসলে বড় বড় করে চিন্তা করে, যার ফলে বিয়ে হতে দেরি হয়, এবং দেরি হওয়ার কারণে কিন্তু সামাজিক অপরাধগুলো বৃদ্ধি পায়। আমরা অনেক বাবা মা মনে করি যে আমার সন্তান আসলে ফেরেশতার মতন থাকবে, কিন্তু বাস্তবে কেউই ফেরেশতা না। মানে আমরা তো একটা খারাপ সময়ে আছি যেখানে অশ্লীলতা চারপাশে ছড়াই আছে, এমনকি মদিনার যে স্বর্ণযুগ সেই সমাজেও কিন্তু আপনার এই খারাপ ঘটনা ঘটছে। তা এত বছর পরে এসে এইরকম একটা সমাজে আপনার ছেলে মেয়ে ফেরেশতা হয়ে থাকবে, এই আশা করাটাই হচ্ছে কি যে দুরাশা, তাই না? হ্যাঁ, একদম সত্য। এটা কিছুতেই কল্পনাই করা যায় না যে একটা ছেলে বিয়ের উপযুক্ত আর সে তার দ্বারা গুণা হবে না। গুণা হচ্ছে হয়তো আপনি জানেন না, তার এবং এতে মানুষ তো পাথর না, এতে তার কিন্তু ক্ষতি হচ্ছে, তার ব্রেনের ক্ষতি হচ্ছে, সে কিন্তু সাফল্যে মরিতে দেরি হচ্ছে। এই জন্য বিয়েই সমাধান যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। এবং তাড়াতাড়ি বিয়ে সমাধান কেন? কারণ দেখা গেল যে আমরা যদি দেরি করে বিয়ে করি এর মাঝে অনেক মেয়ের স্পর্শে আমাদের আশা হয়, যদি পুরোপূর্ণ পরিপূর্ণ শারীরিক স্পর্শে না হয় অনেকভাবে তো আসলে ভালো লাগা ভালোবাসা কাজ করেই, আপনি তো ঠেকায় রাখতে পারবেন না জিনিসটাকে, কারণ এইভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করছে, তাই না? তো এখন হচ্ছে যে একটা অভাব যখন আমরা বোধ করি তখন কি করি, যে যখন হালাল খাদ্য নেয় চারপাশে আবার হারাম খাদ্যটা খায় পেট পুরাই। তো আমাদের শারীরিক চাহিদাটা কিন্তু অনেকটা ওইরকম, হয়তো আরেকটু কম হয়তো বেঁচে থাকবো, কিন্তু আসলে খিদার যে যন্ত্রণাটা সেটা ওইরকমই। একদম ঠিক বলেছেন। আসলে আমাদের উচিত হলো বিয়েগুলোকে সহজ করা, আর আমরা এটাকে কঠিনভাবে নেই। যেমন বিয়ের পরে আমরা মনে করি যে অনেক বড় খরচের বোঝা তার মাথায় আসতেছে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ হলো যে একজন মানুষের, আপনি চিন্তা করেন যে একটা ছেলে, তার ঘর আছে, বাড়ি আছে, তার থাকার একটা জায়গা আছে, শুধু একজন স্ত্রী আসবে যার খাবারটা তাকে পরিবেশন মানে দায়িত্ব আসে, কিন্তু তো একজন মানুষ কত পরিমাণ খাবার খায়, আর পোশাক আদিতে সে কিন্তু বাড়ি থেকেই সংসার থেকে নিয়ে আসে,
কিন্তু আমরা এমন ভাবে চিন্তা করি যে একটা মানুষ বিয়ের পরে মনে হয় তার না জানি কত খরচ বেড়ে যাবে। আসলে কিন্তু খরচ খুব বেশি বাড়ে। আমি খেয়াল করে দেখছি যে ঈদের যে উপহারটা দেয় সেই উপহার দিয়ে আমার স্ত্রীর এক বছর পার হয়ে যাচ্ছে, তো আসলে লাগে না তো এত কিছু। আর আমরা তো আচ্ছা, তো আপনি তো আশা করি এই পক্ষে কাজ করবেন, তো আপনারা যারা এই আমাদের ভিডিওর যে ঘটক ভাই আছে ওনার সাহায্য বা পরামর্শে যান, তো উপরে ফোন নাম্বার দেওয়া আছে, ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। তো আশা করি উনি আপনাদেরকে ওনার পক্ষ থেকে যতটুকু ভালো পরামর্শ সম্ভব দিবে, এতে আশা করি আপনার কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।